নেত্রকোনার মানুষ ক্রীড়া পাগল অনেক আগে থেকেই, যে কারণে 1987 সালে নির্মিত হয় নেত্রকোনা স্টেডিয়াম। কিন্তু স্টেডিয়ামে খেলা উপভোগ করার তেমন কোনো সুযোগ সুবিধা না থাকায় উদ্যোগ নেওয়া হয় অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণের। 9 একর জায়গা নিয়ে 36 কোটি টাকা ব্যয়ে পৌর শহরের সাতপাই এলাকায় শুরু হয় অত্যাধুনিক এই স্টেডিয়াম নির্মাণের কাজ। এরই মধ্যে বেশিরভাগ কাজ শেষে চলছে গ্যালারিতে রং দেয়া সহ মাঠ ফিনিশিং করার কাজ। জেলায় এমন স্টেডিয়াম পেয়ে আনন্দিত নেত্রকোনাবাসী। ক্রীড়া অঙ্গনের জন্য বিশাল একটা অবদান লাগবে, নেত্রকোনা এরকম একটা স্টেডিয়াম দরকার ছিল জেলা শহর হিসেবে। আমরা আশা করি যে ভালো একটি স্টেডিয়াম হবে এবং আমরা আনন্দ নিয়ে অনেক ভালো ভালো খেলে এখানে উপভোগ করতে পারব। নেত্রকোনা অত্যাধুনিক স্টেডিয়ামের কাজের মান ভালো হওয়া ও দ্রুত এগিয়ে যাওয়ায় জেলার খেলোয়াড় সহ সকল শ্রেণী পেশার মানুষ আনন্দিত, এমনটাই জানালেন নেত্রকোনা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা সফল হতে যাচ্ছে। আমরা অনেক দিন যাবত শাহাবুদ্দিন সাহেবের আমল থেকে নেত্রকোনা একটা স্টেডিয়াম চেয়ে আসছিলাম, কিন্তু আমরা পাই নাই। সাতপাইবাসী আনন্দিত, ওই এলাকায় একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। নিয়মিত নির্মাণ কাজ তদারকি করা সহ এরই মাঝে 80% কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ডক্টর মুশফিকুর রহমান। এই প্রকল্পের নির্মাণ কাজ প্রায় 80% সম্পন্ন হয়েছে এবং নির্মাণকারী প্রতিষ্ঠান তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, তারা আমাকে জানিয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে কাজটা শেষ হতে পারে। নেত্রকোনা স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ করে মাঠের সকল কার্যক্রম শুরু করার পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এই জেলার দর্শকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।